আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দেখাবো যে আমার বন্ধু চুলা বোনা করতেছে, দেখি কীভাবে সে চুলা বোনা করে। জীবনে কোনো ছাত্র জীবনে রান্না করছে কিনা সন্দেহ আছে, ঠিক আছে। আর এখন মানে বন্ধু আসছে, এখন রান্না করে গেছে, দেখি কী রান্না করে, সে কতটুকু রান্না পারে এটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন, চলুন আপনাদেরকে দেখাই, ভিডিওটা দেখাই যে সে কেমন রান্না করনেওয়ালা। দেখি কি করো বন্ধু। এই তো বন্ধু, ছোলা বোনা। ছোলা বোনা তুমি পারো? তুমি পারি না? না না, হবে। তুমি জীবনে করে ছোলা বোনা তুমি কখনো? এর আগে একবার করছিলাম, ভাবি করছে তখন দেখছিলাম। এটা কি মানে তোমার দ্বিতীয়বার? তাই তো, এটা দ্বিতীয়বার। হ্যাঁ, দ্বিতীয়বার। আমি এগুলা অহরহ করছি ছাত্র জীবনে, রান্না বান্না জীবনে বহু করছি ছাত্র জীবনে রান্না বান্না। যাই হোক, এখন দেখবো তোমার আসলে ছোলা বোনা তুমি কিরকম করতে পারো, আজকে দেখবো। তুমি তেল দাও নাকি? তুমি দর্শক দেখেন, এখানে তেল দেয় নাই বা তেল হালকা তেল দিচ্ছে, এখন আবার সে চুলা ছাড় দিল, বুঝলাম না কিছু। আমি এই দেখো আসলে কিভাবে হলুদ মরিচ পেস্ট এগুলো দিতেছি। তুমি দেখো তোমার যে মরিচ দিচ্ছে, এখন দেখা যাচ্ছে মরিচ দিচ্ছে। আচ্ছা দেখি যে তুমি কি কি দিয়ে তুমি ইয়ে করো, দেখি দেখি আজকে দেখার আছে তোমার। এটা হচ্ছে হলুদ। এটা হলুদ দিচ্ছ তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখো দেখি তুমি হলুদ হলুদ দিচ্ছ আর আগে মরিচ দিছ। হ্যাঁ মরিচ দিছি। কিন্তু তুমি তেলের পরিমাণটা তো কম দিলা কে বন্ধু? আগে দিব পরে তাই তো? না পরে যখন পানি দিই তখন দেওয়া যাবে। দেখি ধনিয়ার ধনিয়ার গুঁড়া তাই তো? ধনিয়া ধনিয়া গুঁড়া। হ্যাঁ ঠিক আছে, দেখি তুমি চুলা বন্ধ করলা কে তুমি? না আমাদের আমি যেটা সেরা মানে একটু সময় লাগতেছে, সেই কারণে বন্ধ করে নিয়েছি যাতে এই সমস্যা না হয়। তুমি এইরকম রাধুনি ম্যান তাই তো? চুলা বন্ধ করে তুমি এই তেল দিচ্ছ, রসুন দিচ্ছ, পেঁয়াজ দিচ্ছ, কিছু বুঝলাম না জিনিসটা আমি। এই যে লবণ দিচ্ছে এখন, দর্শক দেখেন কিরকম রাধুনি ম্যান তিনি। চুলা কিন্তু অলরেডি বন্ধ করে দিচ্ছে, দেখেন এই যে চুলায় কোনো ইয়ে নাই, আগুন নেই, কারণ চুলা বন্ধ করেছে তুমি। দেখি তোমার রান্নাটা দেখি আমি আপাতত এখানে। দর্শক দেখছেন যে এখন তিনি চুলার আগুন তিনি জ্বালাইছে আবার, সে দেখি। আচ্ছা আমার প্রশ্ন এখানে সানি, বলেন তুমি যে এখন যে চুলা জ্বালাইলা বা তুমি সব কিছু দিলা তুমি, তাই না? তেল যে তুমি আগে একদম সীমিত তেল দিলা, অল্প তেল দিলা, কিন্তু অনেকই দিছি, অনেক তেল দিছিলাম। তুমি তো ক্যামেরা আনার আগে আমি তেল অনেক দিয়ে ফেলেছি, এরপরেও আরেকটু অনেকখানি দিলাম, কারণ সোলার নিয়ম আছে, সোলার তেল বেশি খায় না, অন্য অন্য প্রকৃতির কোনো তেল লাগে, সোলার কোনো তেল লাগে না। আসলে আমার সোলা বাজার কোনো অভিজ্ঞতা নাই বন্ধু, সত্য কথা যেটা আমি অন্য অন্য রান্নাবান্না করছি এবং রান্নাবান্না করে এখনও খাই আমি, বাট আমি সোলা কখনো এভাবে কখনো বোনা করিনি আমি কখনো। অন্যজন করছে কিন্তু তুমি যেভাবে করছো তোমার দেখাটা এট ফার্স্ট।